তুমি ভাবলে যে বাবা কথাটা শুনলে খুব খুশি হবে, বরং উল্টোটাই হবে। আমি জানি যে বাবা আমাকে বলবেন এই ফ্ল্যাটে যাওয়ার ব্যাপারটা অ্যাভয়েড করতে পারলে সেটাই চেষ্টা করো। সেক্ষেত্রে তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলবে যে কোম্পানির স্বার্থেই কোম্পানির অফিসারদের নতুন ফ্ল্যাটে থাকাটাই নিয়ম। কি মুশকিল, এটা তো আমি বাবাকে বোঝাতে পারবো না। বাদ দাও। শোনো দুর্গা, একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি যা চাই, আমি যা করব, সেগুলো তুমি হোল হার্টেডলি সাপোর্ট করবে। অন্য কে কি বললো, কে কি করলো, সেটা আমার কাছে গৌণ। আমি তোমাকে সাপোর্ট করি না, করো কিনা জানি না, কিন্তু বুঝি না। তবে আমি যা চাই সেটা স্পষ্ট করে বলে দিলাম। তুমি মাঝে মাঝে আমাকে আমাকে একদম বোঝার চেষ্টা করো না, আমার সত্যি তখন খুব কষ্ট হয় জানো। দুর্বা, তোমাকে আরেকটু সাহসী হতে হবে, আরেকটু বোল্ড হতে হবে। আমি তো বরাবরই ভীতু, কেয়ার মতো ওরকম সাহসী বা বোল্ড নই। এখন হঠাৎ কেয়ার প্রসঙ্গ এলো কোত্থেকে? না, কেয়া তো খুব আত্মবিশ্বাসী, বোল্ড, আমার তো সেরকমই মনে হয়, সেই জন্যই বললাম। দুর্বা, আমি তোমার সঙ্গে কারো তুলনা ভালোবাসি না, এ ধরনের কথাবার্তা না হলেই ভালো। যাক বাবা, তবু ভালো। ইডিয়েট। এই, তুমি আমাকে আবার ইডিয়েট বলছো? শোনো, যেটা বললাম সেটা মনে রাখার চেষ্টা কর, বাড়ির পরিবেশটাকে ফেস করার চেষ্টা করবে, কেঁদে কেটে একসা হয়েও না। দেখবে প্রথম প্রথম সবাই রাগ করছে, পরে ঠিক হয়ে যাবে। চেষ্টা করব। আমি চেষ্টা করব তুমি আমার কাছে যেমন যেমন চাও, আমি যেন ঠিক ঠিক তেমন তেমনটাই দিতে পারি। দ্যাটস লাইক অ্যান আইডিয়াল ওয়াইফ। দাদা না আমার উপর আরো বেশি অসন্তুষ্ট হবে আমি জানি।